কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মনিয়া হত্যার ঘটনাত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবাহান আনভিরের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলার তদন্ত শেষ নন পর্যন্ত জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম বারো আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর ফোয়া নাজমুল করিম চৌধুরীর সারণর বিরুদ্ধে মনিয়ার ভাই আশিকুর রহমানের করা হত্যা মামলার কার্যক্রম স্থগিত তাহিবার আদেশ দিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রবিবার মে দুই তারিখ রাষ্ট্রপক্ষ আইনজীবী আবদুল্লাহ আবু বিভিন্ন গণমাধ্যমের এই বিষয়ে নিশ্চিত করে। মূলত মুনিয়ার লাশ উদ্ধারের পাঁচ দিন পর রবিবার আশিকুর ডাহার মুখ্য মহানগর হাকিম আদালতত হত্যা মামলার আবেদন লই যায়। মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া আবেদন না লইলেও মুনিয়ার ভ্রমণ করা আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্ত চলানোর কারণে আপাতত এবার কার্যকারিতা স্থগিত থাকব বলে জানায়। বসুন্ধরা ব্যবস্থাপনা পরিচালক যে মেইন আনবীরের মূল হত্যাকারী, এখন আমি তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি দাবি করছি। আমি আসলে গতকালে জানতে পারছি তাদের সাথে যে সম্পর্ক, মানে যে যোগাযোগ ছিল, এটা আমার অজানা ছিল। কারণ আমি আলাদা থাকতাম, আমার দুই বোন আলাদা থাকতাম। আমি দুই বছর আগেই আমি ওদের থেকে আমি আলাদা, আমাদের ভাই বোনের ভিতরে একটু মন কষাকষি ছিল, এটা পারিবারিকভাবে এরকম থাকতেই পারে। তার কারণে এখানে একটু গ্যাপ আছে, এর ভিতরে মানে কি হয়েছে না সেটা আমি জানি। ওইরাহী গেলদি এপ্রিলের ২৬ তারিখ আজিনিয়া রাজধানীর অভিজাত এলাকা গুলশানারুগা ফ্ল্যাটত্তন মুসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমত মুনিয়া ও সারণের কথোপকথনের হয়কা স্ক্রিনশট অনলাইনত ছড়াই ফুরিবার পরিপ্রেক্ষিতে হুইপুত্র সারণ চৌধুরীর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে সিএমএম আদালত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবাহান আনভিরের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলার তদন্ত শেষ নন পর্যন্ত সারণের বিরুদ্ধে মামলা স্থগিত রাখিবার আদেশ জারি করে। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।